আল্লাহ যদি তাদের তকদিরে হিদায়াত লেখা থাকে তুমি তাদিকে হিদায়াত দান করো এই দোয়া করতে পারবেন সারুকের জন্য করেন সালমানের জন্য অনেক ছেলে ভালোবাসে একটা নদী আর ছেলে ডিফেন্সে চাকরি করে রাত 12টায় আমাকে ফোন করে একদিন জলসা করেই যাচ্ছি হাওড়া থেকে গাড়িতে কেয়ার ফোন এত রাতে ফোন রিসিভ করলাম বলে আপনি একটা জলসাই বলেছেন সালমানকে মুসলমান বলা যাবে না আমরা আমি বলেছি আর আবার বলছি কি হইছে ও যে জানেন সে কত দান করে আমরা বলে দান করলে মুসলমান হলে তো সবথেকে বড় মুসলমান হচ্ছে বিল গেস্ট সে তো অনেক টাকা দান করেছে করেছে না করেনি কথা বলে কিসে করুণার সময় সবথেকে বড় হ্যাঁ কেউ যদি ভালো কাজ করে অমুসলিম ভাই শুনে নেন মাসলা কোন অমুসলিম ভাই যদি ভালো কাজ করে দান করে খয়রাত করে সালমান যেমন গরিবের চিকিৎসা করায় ক্যান্সারের পেশেন্ট দিকে চিকিৎসা করে তার চ্যারিটি থেকে ও ভালো কাজ তার বদলা দুনিয়াতেই দিবে যদি ইস্তেক না করে কেন সালমান প্রকাশ্যে তার পরিবারকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এবং তাদের লেগে যারা জান্নাতের দোয়া করবে তারাও পাপি হবে যেহেতু প্রকাশ্যে মুশরিকের কাজ সেটা হচ্ছে গণেশের পুজো করে তার বাড়ি ঠিক বললাম না ভুল বললাম কেউ যদি বলেন ভুল আমি ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো তার বাড়িতে পুজো হয়েছে গণেশ এই কবে হয়েছে

ভালো ভালো স্ট্যান্ডার্ড লোক বের হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে আচ্ছা বিশ্বকর্মা পূজোর প্রসাদ খাওয়া যাবে কি হোয়াটসঅ্যাপে লিখেছে আমি বললাম তোর মন গেলে খা কবরে কেলানি খাবি আমার দোষ নয় যদি আমাকে জিজ্ঞেস করো আপনারা বলুন উলামারা বলবেন না আপনারা বলুন পূজোর প্রসাদ কেন খাওয়া চলবে না কথা বলেন ও চাচা বলুন কেন হারাম পেশাব দেওয়া থাকে কত বড় রং ধারণা আপনাদের বুঝেলে পেশাবটা পোষণই লয় আমি বলছি এক চুড়ি ফল দিয়েছে দেব পেশাবে ছিটে দিয়েছে উপরের মালগুলো ফেলে দিব তলার গুলো খাওয়া যাবে তো তাই না কথা বুঝতে পারলেন না কিন্তু সওয়াল এটা নয় নিষেধটা কেন শুনেলেন এরপরে কোরআন খুলতে হবে ওই জন্য বলছি একটু কোরআনের চর্চা করুন একটু দিনই ইলম হাসিল করুন তবে আপনি কুফরি থেকে এই যে ধারণা অনেক লোক মনে করবে সালা তাহলে উপরের গুলো খাবো না তলার মালটা খাবো ভাববে না ভাববে কিন্তু এটা সওয়াল নয় কোরআন বলছে ইন্নামা হারামা সূরা বাকারা দ্বিতীয় পারায় আছে ইননামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গোবাইত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য ওই প্রসাদটা খাওয়া হারা মুত তো দূরে সরিয়ে দেন অনেক দূরে এমনি তো মুতে উপকার আছে জানেন তো অনেকজন কে আরে আপনারা খান না আমাদের দেশের এমপিরা মন্ত্রীরা মুত পান করছে বলছে করুণা ভাগ জায়গা হ্যাঁ দিল্লিতে করোনার সময় একটা মন্ত্রীকে দেখলাম গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে গোমূত্র পান করো করুণা ভাগ जाएगा আমি বললাম আল্লাহ তোমার করম রহম হলো ওরা মূত্র পান করবে আমরা দুধ খাবো কি হইল বাবা রামদেবকে দেখেছেন দেখেন কানিয়া বাবা নাম রেখেছি আমি তার সে সকাল বেলায় বিয়াম করে আর মূত্র পান করে মূত খাওয়া শরীর আর দুধ খাওয়া শরীর আমাকে দেখেলে কাকে বেশি ভালো লাগছে কানাটাকে না এটাকে এত দুধ খাও মা দেখেন খালি চেহারা গুলো দুধ খাওয়া চেহারা বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা ভালো মস্তিষ্কের লোক মূত্র পান করতে পারে ওই জন্য এখানে পুজোর এখানে মুখটা কোনো সওয়াল নয় আসল প্রশ্ন হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারা কোন হিন্দু ভাই যদি বিশ্বকর্মা উপলক্ষে আপনাকে দাওয়াত দেয় যে কোনো পুজোর উপলক্ষে খানা খাবার উদ্দেশ্য যদি পুজো হয় সরাসরি হারা যদি আপনাকে দাওয়াত দেয় আমার মেয়ের বিয়ে আপনি গিয়ে খান যেটা হালাল জিনিস আছে খান হালাল খাবেন আমাদের দেশে আবার খুব ভালো ভালো মুসলমান আছে আমাদের থেকে কি তারা গিয়ে বলে ও ভাই আমি ওই মুসলমান গুণা মুসলমান নয় কাটা ফাটা যা থাকবে সব আমি খাই এরকম বলে অনেক মাল চালায় তো সে মনে করে আমাকে দারুণ ভালো বলবে যে বলবেন হিন্দু বাড়িতে গিয়ে আমার কাটা ফাটা সব চলে আপনি খেয়ে চলে আসবেন পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না ওই হিন্দু ব্যক্তি বলবে আর যদি বলেন দাদা আমার হারাম জিনিস চলে না আমাকে ডাল দিবেন একটু সবজি দিবেন ওটা দিয়ে খেয়ে নেবো এই কাটা ফাটা আমার চলে না পেছনে বলবে লোকটা ধার্মিক লোক ধার্মিক আমি নিজে পাঞ্জাবির বাড়ি থেকে বর্ধমানে দাওয়াত দিয়েছি স্যার আপনার বিরাট বড় ভক্ত আমি আপনাকে দাওয়াত দিতে চাই কি কি খাবেন আমি ওনা ভাপা ইলিশ খাবো গোল্লা চেংড়ি খাব এগুলো রান্না করো রান্না করেছে পদ্ম পাতায় ভাত দিয়েছি কাগজের গ্লাসে পানি দিয়েছি আমাকে বললে স্যার কিছু মনে করবেন না আপনাকে পদ্ম পাতায় ভাত দিলাম কাগজের বাটিতে তরকারি দিলাম কাগজের গিলাসে জল দিলাম আমনু কেন আমি তো কিছু মনে করিনি বলে এই জন্যই দিলাম আমাদের বাড়িতে বিভিন্ন রকম ধর্মের লোক আসে তারা মদ পান করে আসে অন্যান্য জিনিস তো তারা এই প্লেটে এই পাত্র ওই গিলাসে কাঁচের গিলাসে খায় আপনারা পবিত্র মানুষ কত ভালো ধারণা বুঝেন পবিত্র মানুষ আপনারা আপনাদেরকে এটা খাওয়ানো যাবে না ওই জন্য কাগজের গ্লাস দিয়েছি তার ধারণা বুঝলেন তো সে যদি আমার প্রতি খারাপ ধারণা রাখতো তো কাচের না দিয়ে দিত ভালো ধারণা রেখেছে আমার প্রতি তার ভালো আশা আছে আমার প্রতি যে এরা অপবিত্র নয় যেমন বলি আপনারা বাজারে গেলেন যে কোনো হোটেলে যান হাই রোডের চেপে দোলাগর থেকে কলকাতা পর্যন্ত এই দিকে কোলাঘাট পর্যন্ত হোটেলে যদি মুরগির মাংস খেতে যান কিংবা রেস্টুরেন্টে মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা কাটা না জবাই জিজ্ঞেস করেন না করেন না কেন করেন জবাই হতে হবে হালাল হালাল শর্ত আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায় লড়ি অনেক লড়ি চালায় বালির লড়ি পাথরের লড়ি চালায় দুটো মুসলমানদের ছেলে ড্রাইভার খালাসি হোটেলে ঢুকে ঢুকি বলছে এক বোতল মদ চালিয়ে দিল মদটা এরপরে বলছে রুটি আর মাংস নিয়ে যে বেটারটা নিয়েছে তাকে জিজ্ঞাসা করছে এবে মুরগিটা জবাই তো আমরা সালা মার যুতক করি প্রথমই হারাম চালিয়েছে এরপর ও হালাল কইছে কদর বুঝতে পারেছেন না পানি কত বড় নির্বোধ শুনে নেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া আর একটু পয়েন্ট শুনেলে ওই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে এখানে এতগুলো মানুষ আছেন তো সকাল বেলায় দোকানে খোঁজ নেবেন छ बाजे बाजे माल अच्छे तारा बोल करा सुजे वक्ता कहना उर्दू के पोबाद किसको कहू कैसे कहू जिसको कहू कैसे जिसके मुआफिक होता है वो राजी हो जाता है जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है যার বিরুদ্ধে আমার বায়ান যাবে সে নারাজ হয়ে যাবে আপনি হালাল মুরগি কিনবেন পয়সাটা যদি সুদের হয় আবার ঘুরিয়ে হারাম হয়ে গেল ঠিক কি না কথা বলে আমাদের দেশে একটা ভালো জিনিস আছে নিয়ম ভালো একটা নিয়ম আছে কি বলুন তো কি নিয়ম মসজিদ আপনাদের এখানে মসজিদ আছে না না আছে তো মসজিদে কেউ যদি মদ খেয়ে ঢুকে তাকে ঢুকতে দিবেন না মারবেন গাঁজা খেয়ে ঢুকা যাবে না কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে আঁতল লাগিয়ে নামাজ পড়া যায় জুম্মাত যদি বলেন সুদ আমার আল্লাহ রব আলমী গোটা পৃথিবীর মানুষকে একটা ওয়ার্ডে হারাম আর হালাল বুঝিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া রিবা হে আমার বিশ্বনবী ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি সকাল বেলায় উঠে আপনি ব্যবসা করবেন আপনি একজনের কাছে পয়সা নিলেন বাবা 2000 টাকা দাও আমি ব্যবসা করে সন্ধ্যাবেলায় দিয়ে দেবো আপনি বললেন এখন দু হাজার দিয়ে যা তোর ব্যবসায় কি হবে জানি না তো আমাকে বাইশশো টাকা লাগবে হারামের উপরে হারাম আপনি যদি বলেন হালাল খাবো শুনে সকাল বেলায় এক কুইন্টাল আলু নিয়ে এলেন ধোলাগড় থেকে গিরামে বসে বিক্রি করলেন পাঁচ টাকা কিলো এনেছেন আট টাকা কিলো বিক্রি করছেন বললে ভাই ছটা সাত টাকা দে না ভাই আমি পাঁচ টাকা এনেছি আট টাকার কমে দিতে পারবো না আমার ক্যারিং খরচ আছে আমার পরশ্রমিক আছে তাই আমি আটের নিচে দিতে পারবো না আপনি বললেন এক কুইন্টাল আলু বেচে আপনি তিনশো টাকা লাভ করলেন আমি মলবি সকতের বাটা মলবি ইয়াসিন বলে যাচ্ছি একদম হালাল পয়সা আপনি ইনকাম করেছেন ওই টাকায় যে মাংসটা খাবেন যে সবজিটা খাবেন শরীরে যে ব্লাডটা তৈরি হবে ওটা হালাল ব্লাড তৈরি হবে জোর বলুন যারা সুদ খায় সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ একদম নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা নাউজ বিল্লা বলে এত খারাপ পাপ নিকৃষ্টতম পাপ যারা খান তারা ইস্তেগফার করে নেন কাল থেকে সুদ খাব না তা না হলে এর বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কষ্ট দিবে তা না হয় তোমার পরিবার পাবে তোমার সন্তান পাবে আর পরকালে জান্নাতের আশা তো তুমি মোটেই করবে না তা না হলে ইস্তেক পার করে নেই ওই জন্য শুধু মালটা হালাল নয় মাল খরিদ করা টাকাটা আপনার হালাল হওয়া শর্ত প্লেটে খানা খাচ্ছেন বিয়ে বাড়ি হোক জলসার অনুষ্ঠান হোক কারুর বাড়িতে হোক আগে জানতে হবে তার ব্যবসা হালাল আছে না না। আমাকে হাওড়া জেলার একজন প্রশ্ন করেছে একটা যুবক মোবাইলে হোয়াটসঅ্যাপে লেখা আছে কি জানে হুজুর আপনারা তো জলসাই যান আপনারা কি বেঁচে খান হারাম হালাল কি খাচ্ছে আচ্ছা আপনারা বলুন আমি এখানে জলসাই এসেছি আপনাদের গ্রামে হালাল খাওয়ানোর দায়িত্বটা আমার না আপনাদের কথা বলা না আপনাদের হালাল খাবারটা আপনারা খাওয়াবেন যদি হারাম খাওয়ান আপনারা পাপি আমি কিন্তু পাপি নই আপনারা জেনে শুনে আমাকে হারাম খাওয়াচ্ছে এটা আপনাদের দায়িত্ব ওই জন্য কথা বললে ভেবেচিন্তে বলবেন मेजबানের দায়িত্ব মেহমানকে হালাল খাওয়ানো मेजबানের দায়িত্ব मेहमानের দায়িত্ব নয় আমি তো অপরিচিত লোক আমি তো অচিন আলো আমি আপনার বাড়িতে मेहमान এসেছি আপনি আমাকে হালাল খাবার দিবেন আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর প্রিয় হতে গেলে মমিন হতে গেলে আল্লাহ তালা শর্ত রেখেছে সেই শর্ত গুলো মাথা নত করে মেনে নিতে হবে আজকে মুসলমান কতটা পিছিয়ে বলে দিই জাল কিভাবে বিছিয়েছে বেঈমান কাফেররা আর তাতে কামিয়াবি লাভ হচ্ছে তারা কামিয়াবি হয়ে গেছে আর অনলেটি আপনি মুসলমান আজকে বদদিনিটাকে দিন মনে করছেন তা না হলে ইনারা বাপ দাদার কালে নবী দিবসের ডান্স দেখেনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে তোমাদের মুখে জুতো ঝাঁটা মারতো আর এই জুলুসকে হারাম ফতোয়া দিত আমি মলবি শকতের বেটা বললাম হারাম ফতোয়া দিত তোমাদের চরিত্রের কারণে তোমাদের আখলাখের কারণে দেখো কি আমাদের দেশের মিডিয়ারা কি বলছে এত জোরে বক্স বাজিয়েছে যারা পেরিয়ে গেছে তাদের হাট বেড়ে গেছে এত জোরে এরপর বলি এই মুসলমানরাই খাওড়া জেলায় অপরাধ থানায় অভিযোগ করেছে হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে দিয়ে রাম নববীর উৎসব নিয়ে গেছে ডিজে বাজিয়ে জয় শ্রী রামের স্লোগান দিয়েছি লজ্জা লাগে যারা অভিযোগ করে যারা এই কথা বলে এই মুসলমান গুলো निर्বদ মুসলমান যদি এটা তাদের অপরাধ হয় তোর ছেলেরা ঈদের দিনে ডিজে বক্স বাজায় গ্রামে ওটা কি করে যায় হয় তার নামে অভিযোগ করলি না থানায় যদি বলেন প্রমাণ দেন সলম মরে মসজিদ পল্লীতে ঈদের দিনে আমি জলসায় এসেছি এমন কোনো পাড়াটা ছিল না যে ডিজে বাসে নাই মুসলিমদের আমি দেখি আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করুন আমি প্রমাণ দাঁড়িয়ে প্রমাণ বড় কষ্ট লাগে বর্ধমানের মুসলমান ছেলেরা বিভিন্ন গ্রাম থেকে টাউনে এসেছে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে জন্মদিন উপলক্ষে এর থেকে বড় হারাম কাজ আর কিছু আছে অথচ তারা এক আমাদের দেশের কিছু গুটকা আছে তারা বলছে আমাদের এরা নবীর মোহাবত জানে না আবে গুটকা খোর আগে নবীর মহব্বতটা হাদিস কোরআন থেকে পর নামাজের দ্বারা আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা হয় ব্যবহারের দ্বারা হয় ড্যান্স করে কখনো নবীর মহব্বত হয় না হাদীসে আছে বুখারী শরীফের হাদীসে আল গিনাউ মিন মাজাবিল শয়তান গান হচ্ছে শয়তানের বাণী মিউজিক হচ্ছে শয়তানের একটা বাদ্যযন্ত্র আর যারা দুনিয়ার বুকে ড্যান্স করবে গান বাজাবে বাদ্যযন্ত্র বাজাবে কিয়ামতের দিনে তাদের কানেতে আল্লাহ বজ্রের আওয়াজ দিবেন তারা রিহাই পাবে না তুমি নবীর নাম করে আমার আখলা যে এরা যেন এই জায়গায় ডুবে যাবে এই জায়গায় আমাদের দেশের হিন্দু ভাইরা ঠাকুর ভাষাতে যায় না যাই কথা বলে আচ্ছা আপনার ইমানদারির সঙ্গে বলবেন এইভাবেই নেচে গিয়ে যায় না যাই তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্যটা কি রইল তোমার আর তার মধ্যে কি রইল কোনো অসুবিধা নেই আমার মুসলমান ভাই রাগ করেন না আমার বলতে দ্বিধা নেই আপনাদের সামনে বলছি আমি কষ্ট পাবেন না ব্যথা পাবেন না এই জন্যই বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন শুনে নেন কোরআনের প্রথমেই সূরা বাকারা পাঁচটা শর্ত রেখেছেন কটা বললাম পাঁচটা কাদের জন্য কাদের জন্য মুমিনদের জন্য আর हिদায়েতের উপরে আসার জন্য পাঁচটা শর্ত যারা আছেন সবাই মিলিয়ে নেবেন আমি একটা একটা করে তাফসীর করছি যে এই اخلاق এটার উপরে আমরা টিকে আছে কিনা যদি না থাকেন ইসতেগফার করে কালকে এই পাঁচটা কথার উপরে আমল এবং বিশ্বাস আনবো সকলে জড়ে বলুন ইনশাআল্লাহ এক নম্বরি ألف <عليف> لام, <ميم عليف> لام <ميم> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام ميم ألف لام ميم طاس طاس ميم ياسين আফা ইয়া ইন সাদ কোরআনে যতগুলো এরকম huruf আছে এর মানেটা একমাত্রই আমার আল্লাহ জানেন আমি আল্লাহ রাব্বুল কে কিয়ামতের দিনে আমি আমার বান্দাদের সামনে বর্ণনা করব তারপরের আয়াতে বললেন জালিকাল কিতাবুল রয়বা ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা বলুন সুবহানাল্লাহ